নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। প্রথম কথা, আমি প্রতিদিন একটি কথা বলি, আপনাদের সামনে হাত জোর করে নিবেদন করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, মোটেও কেটে কেটে ভিডিওটি দেখবেন না, তাতে অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। প্রতিদিন আমি রাশিভিত্তিক নাম এবং টার্গেট নাম্বার বলি। যদি আপনার জন্মছকে যোগ যদি থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যদি না থাকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করলেও আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। যারা প্রতিনিয়ত টিকিট কেটে কেটে অর্থ অপচয় করছে, তাদের ক্ষেত্রে বলবো একটু দাঁড়িয়ে যান। কেন দাঁড়িয়ে যান, এই ভিডিওটি শুনলেই আপনারা বুঝতে পারবেন কী জন্য আমি বলছি। অযথা অর্থ অপচয় আপনারা করবেন না, নাম্বার ওয়ান পয়েন্ট। কারণ একটি টাকা খুব মূল্যবান। আমি পাঁচ রাশির প্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল এই পাঁচ রাশির প্রাপ্তি কিন্তু ঘটবে, কম হোক বেশি হোক। আমি পাঁচ রাশির বলছি, পাঁচ রাশি নাম শুনছেন, একই রাশির প্রচুর মানুষ আছে, আপনার সাথে যে ঘটবে এমন নয়, আবার আপনার সাথে ঘটতেও পারে। একই রাশির ধনী ব্যক্তিও আছে, আর খুব গরিব মানুষও আছে। তাহলে একই রাশির এরকম মানুষ হচ্ছে কেন, হোয়াই? এটা সম্পূর্ণ নিজস্ব জন্মকুণ্ডলী দেখা কিন্তু একান্তই দরকার, অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করা একান্তই কিন্তু দরকার। তবে বলা যাবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না। দেখুন, যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে একটু আপনাদেরকে বলে দিই টার্গেট নাম্বার এবং শুভ সময়টা, বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকাল যোগ রয়েছে শিবযোগ, এবং রাহুকাল রয়েছে 8:55 থেকে 8:55 থেকে 10:25 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভ কোনো কাজ আপনারা করবেন না। নাম্বার ওয়ান পয়েন্ট, আপনার যাদের 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হচ্ছে, 2-1 নাম্বারের জন্য, তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাদের মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু ছাড়া একমাত্র এই প্রাপ্তি ঘটাতে কেউ সাহায্য করতে কিন্তু পারবে না, কোনো গ্রহই পারবে না। রাহু এমন একটা প্ল্যানেট যেটা হঠাৎ হঠাৎ প্রাপ্তিগুলো কিন্তু ঘটিয়ে থাকে, যে কোনো দিক থেকে, শুধু লটারির দিক থেকে আমি বলছি না, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে নাও মিলতে পারে। আপনার জন্ম কুষ্টিতে যে ভাবগুলো দেখা দরকার, ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব,
এই ভাবগুলো যদি আপনার জন্মচক্রের শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। যে কোনো গ্রহ আপনার জন্মচক্রে কেমন রয়েছে সেটা আগে জানা দরকার। নবাংশ চার্ট এবং আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা একান্তই দরকার যে আপনার যোগ কখন রয়েছে, আপনার জন্মছকে কোন কোন ভাবগুলো ভালো রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তি ঘটবে কিনা, সেটা ঘটলে কোন বছর ঘটবে। দেখুন, প্রথম যে কথা, আপনার ন্যাকাল চার্ট বিশ্লেষণ, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করা, তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। এবার আসি আগামীকালের পাঁচটি রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়। প্রথম রাশি কন্যা রাশি, টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে 1 এবং 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:23 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 9 এবং 8 সময়, সকাল 11:11 থেকে 1:01 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় দুপুর 12:00 থেকে আপনার 1:39 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকরের পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে 4 নম্বর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 6 এবং 5। আপনাদের শুভ সময় দুপুর 2:00 থেকে 4:15 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 6। আপনাদের শুভ সময় বৈকাল 4:00 থেকে 5:39 পর্যন্ত, টাইমটা বিশেষভাবে শুভ। এই যে পাঁচ রাশির কথা বললাম না, এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে, যদিও আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করা দরকার। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস, এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, এবং সম্পূর্ণ রূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।